কাজিরঙ্গার টুরিস্ট গাইড লিটুন কুপর ক্যামেরাত বাঘর হেড এন্ড শোট। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত বিভিন্নজনের ক্যামেরাত বন্দী হয়েছে বাঘর বিচরণ। কিন্তু দীর্ঘ সময় ধরে এটা বাঘক ক্যামেরাত বন্দী করবা সৌভাগ্য সকলের হওয়া নাই। দৃশ্যটি কহরা বনাঞ্চলের ডাফলাং টাওয়ারের সমীপর একটা টুরিস্ট পথর। পর্যটকের ভিড় নথকা নিজান পথটোরে গুরু গম্ভীর খোজেরে আগবাড়ি আহিছিল বাঘটো। বাঘটো আগবাড়ি অহা দিকতে আছিল লিটনের জিপসি তিনিগৰাকী পশ্চিমবঙ্গের পর্যটক। আমি প্রথম প্রাধান্য গড়ক দিও, তার তুলনাত আমার বাঘর আকর্ষণটো অলপ বেলেগ রকমের থাকে। টুরিস্টর প্রত্যেকজন টুরিস্টে বিচারে যে বাঘ এবার দর্শন করু, সবর কপালত জুটে যুটে জুটে ভাল লাগে। রোমাঞ্চকর এক দৃশ্য, নিচে কাখরে পড়া বাঘ দেখি উৎফুল্লিত হয়ে পড়িল পর্যটক। সমানে হেঁপাহ পলুয়াই লিটনি ক্যামেরাত বন্দী করলে মনোমোহা দৃশ্য। উল্লেখযোগ্য যে কাজিরঙ্গার পর্যটন ক্ষেত্রত বর্তমান বাঘ হয়ে পড়েছে পর্যটকের অন্যতম আকর্ষণ। কাজিরঙ্গার মনোমোহা পরিবেশের মাজত কেতিয়াবা পথর উপায়ে ধরা দিছে বন্য হস্তি যাকে। কাজিরঙ্গার মনোমোহা রূপ দেখি দুনাই কাজিরঙ্গালৈ অহার প্রতিশ্রুতি একাংশ পর্যটকের। কাজিরঙ্গার টুরিস্ট গাইড লিটুন কুপর ক্যামেরাত বাঘর হেড এন্ড শোট। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত বিভিন্নজনের ক্যামেরাত বন্দী হয়েছে বাঘর বিচরণ। কিন্তু দীর্ঘ সময় ধরে একটা বাঘক ক্যামেরাত বন্দী করবা সৌভাগ্য সকলের হওয়া নাই। দৃশ্যটি কহরা বনাঞ্চলের ডাফলাং টাওয়ারের সমীপর একটা টুরিস্ট পথর। পর্যটকের ভিড় নথকা নিজান পথটোরে গুরু গম্ভীর খোজেরে আগবাড়ি আহিছিল বাঘটো। বাঘটো আগবাড়ি অহা দিকতে আছিল লিটনের জিপসি তিনিগৰাকী পশ্চিমবঙ্গের পর্যটক। আমি প্রথম প্রাধান্য গড়ক দিও, তার তুলনাত আমার বাঘর আকর্ষণটো অলপ বেলেগ রকমের থাকে। টুরিস্টর প্রত্যেকজন টুরিস্টে বিচারে যে বাঘ এবার দর্শন করু, সবর কপালত জুটে জীবর জুটে ভাল লাগে। রোমাঞ্চকর এক দৃশ্য, নিচে কাখরে পড়া বাঘ দেখি উৎফুল্লিত হয়ে পড়িল পর্যটক। সমানে হেঁপাহ পলুয়াই লিটনি ক্যামেরাত বন্দী করলে মনোমোহা দৃশ্য। উল্লেখযোগ্য যে কাজিরঙ্গার পর্যটন ক্ষেত্রত বর্তমান বাঘ হয়ে পড়েছে পর্যটকের অন্যতম আকর্ষণ। কাজিরঙ্গার মনোমোহা পরিবেশের মাজত কেতিয়াবা পথর উপায়ে ধরা দিছে বন্য হস্তি যাকে। কাজিরঙ্গার মনোমোহা রূপ দেখি দুনাই কাজিরঙ্গালৈ অহার প্রতিশ্রুতি একাংশ পর্যটকের।